এবছর অক্টোবর মাসে আমার বন্ধু শানির মাথায় আবার ভূত চাপে, আমার শরীর সায় না দিলেও অগত্যা ওই যে কপাল, ব্যাস দিলাম ছুট, যেতেই হলো বাংলা গ্র্যান্ড ক্যানিয়ন। মেদিনীপুর গড়বেতা হয়ে পৌঁছে গেলাম গনগনি। গড়বেতা থেকে 7 কিমির মধ্যেই এই স্পট। রাস্তা পুরোটাই অরণ্যাবৃত, সবুজে ঘেরা। আমাদের আজকের বাহন বাইক। ভীষণ রৌদ্রতপ্ত দুপুর, উপরে জমাট বেঁধে হয়ে আসছে কালো মেঘের ভেলা। এই গনগনির রাস্তার চারিদিকে সবুজ গাছগাছালির মধ্য দিয়ে ড্রাইভ করে চললো আমার বন্ধু শানি। কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, তাই জমাট হওয়া জলের রাস্তা, উপরে কালো মেঘের হাতছানি আর রুদ্রতপ্ত দুপুরের এক অপূর্ব ফিলিংস হয়েছিল সেদিন। কোন মায়াবী স্বপ্ন পুরি, কোথায় এলেন ঘুমের দেশে? সবুজ মায়ার ঘুমপাড়ানি, লাল চাদরের ছদ্মবেশে এমনও কি দৃশ্য তোমার? হাতছানি দাও জ্বালিয়ে নিয়ন, তোমার নামে তোমায় ডাকি গনগনি, তুমি গ্র্যান্ড ক্যানিয়ন।
এই নদীটি একেবারে শান্ত স্নিগ্ধ। সাধারণত জল একেবারেই কম থাকে, কিন্তু যখন বৃষ্টি নামে তখনই শিলাবতী ধারণ করে তার আসল রূপ আর তৈরি করে ফেলে চুপি সারে এই গ্র্যান্ড ক্যানিয়ন। পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ গনগনি। সম্পূর্ণভাবে অরণ্য দ্বারা আবৃত এই গনগনি। সম্পূর্ণ লাল মাটি দিয়ে গঠিত এখানকার ভূমিরূপ, যার পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। আর আসল ঘটনা এখানেই, বায়ু ও নদীর মিলিত যুদ্ধের ফসল এই গ্র্যান্ড ক্যানিয়ন, যাকে স্থানীয় ভাষায় গনগনি খোলা বা গনগনি ডাঙা বলা হয়। হুম।
পুরাণে বর্ণিত আছে মহাভারতের পাণ্ডবদের এই এলাকায় আগমনের কথা। এই স্থানেই নাকি বকাসুর রাক্ষসের বিচরণ ছিল, আর রাক্ষস বলে কথা, তাই তার প্রতিদিন মাংসের প্রয়োজন, সে হোক না পশু বা মানুষের রক্ত মাংস। কুন্তিসহ পঞ্জ পাণ্ডব এই গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে কয়েকদিন থাকাকালীনই কুন্তির আদেশেই সেদিনের মাংসাহার হিসেবে ভীমকে যেতে হয়েছিল বকাসুরের সম্মুখে। আর শুরু হলো মহারণ। একদিকে বকাসুর আর অন্যধারে ভীমের মতো মহাযোদ্ধা। আর সেই যুদ্ধের ভয়াবহতার করাল গ্রাসের সামনে পড়ল এই যুদ্ধক্ষেত্র। এই যে দেখছেন, এত ধ্বংস, এত ভাঙাভাঙি, এত ক্ষয়, সবই সেই যুদ্ধের পরিণাম। লাল মাটি, উঁচু ঢিপি আর পাশ দিয়ে বয়ে চলা নদী সব মিলিয়ে একটা অপূর্ব মাদকতা সৃষ্টি করেছে। নদীর ধারে এমন নকশা করা ঢিপি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। নিজের প্রিয়জনকে নিয়ে দমবন্ধ পরিবেশ থেকে একটু রিফ্রেশ হতে চাইলে গনগনি একদম আদর্শ। Thank you.
আবার এই স্থলের আর একটা ইতিহাসও আছে। 1800 শতকে যখন চুয়ার বিদ্রোহ হয়েছিল, বগুড়ির রাজারাও এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই যুদ্ধে ঘাটশিলার রাজা, কর্ণগড়ের রানীও সামিল হয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বলপূর্বক কর বা খাজনা আদায় করছিলেন বাংলা থেকে, আর এই খাজনার বিরুদ্ধে শুরু হলো বিদ্রোহ। আর এখানেই নাকি বগুড়ির সেনাবাহিনী লুকিয়ে আত্মরক্ষার প্রয়াস করেছিল। Thank you.